Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পপি কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটার ওনার পপি বৌদি সম্পর্কে। পপি বৌদির অতীত শুনলে আপনার চোখের কোণেও পানি আসতে বাধ্য হবে। পপি বৌদি খুবই সাদা মনের মানুষ। এক কথায় বলতে গেলে পপি বৌদির মতো সাদা মনের মানুষ আর একটিও হয় না। পপি বৌদির ছোটবেলা কেটেছে খুবই দুঃখ কষ্টের মধ্য দিয়ে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পপি বৌদিকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যে কারণে পপি বৌদির অনেক ইচ্ছেই সে ছোটবেলায় পূরণ করতে পারেননি। তবে এখন পপি বৌদি একজন সফল নারী। আপনারা সবাই জানেন ইউটিউবের মতো একটা পাবলিক প্ল্যাটফর্মে নিজের ক্যারিয়ার গড়া খুব একটা সহজ নয়, কিন্তু পপি ইউটিউবে সফলভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বড় মহিলা ইউটিউবার পপি বৌদি, যে কিনা অন্যান্য ইউটিউবারদের মতো নাচানাচি করে না, বাজে পোশাকও পরে না, মুখমণ্ডলে কখনো নোংরা অঙ্গভঙ্গি কিংবা ভঙ্গিমাও করে না, বেশি মেকআপ করে না, কখনো কারোর সাথে ডুয়েট ভিডিও করে না, কিংবা কখনো নিজের ভিত্তি ভুলে গিয়ে ওভার স্মার্ট সাজে না। তাহলে ভাবছেন কিভাবে সে এত বড় ইউটিউবার হলেন? শুধুমাত্র নিজের ট্যালেন্ট দিয়ে শালীনভাবে ভিডিও করেও ইউটিউবে সফল হওয়া যায়, আর এর জ্বলজ্বন্ত উদাহরণ হলো পপি বৌদি। পপি বৌদির মধ্যে পার্সোনালি আমার যেটা ভালো লাগে সেটা হলো পপি বৌদির মিষ্টি চেহারা, মিষ্টি কথা, সামাজিক পোশাক, এবং সবচেয়ে বেশি যেটা ভালো লাগে তার মাথায় কাপড় দেওয়া। দর্শক, অন্যান্য ইউটিউবারদের মতো বেশি ঢং না করেই ইউটিউবে অনেক বড় সফলতা পেয়েছেন পপি বৌদি, আর এই সফলতার পেছনেও রয়েছে একটা লম্বা গল্প। আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই জানব। তাহলে ভিডিও কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন। আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 3000, তাই আপনার মূল্যবান লাইক এখনই ভিডিওতে দিয়ে টার্গেট পূরণ করে দেবেন আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের রূপনারায়ণ নদীর তীরে মায়াচর বা পূর্ব মেদিনীপুর জেলার শ্যামপুরে পপির বাসস্থান। 1993 সালে পপি জন্মগ্রহণ করেন। 2022 সালে পপির বয়স হয়েছে মাত্র 29 বছর। তার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন আনুমানিক 57 কেজি। তার চোখের রং এবং চুলের রং কালো, তার গায়ের রং উজ্জ্বল ফর্সা। যাই হোক, পপি একটি যৌথ পরিবারে থাকে, কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাই পপির দাদু, স্বামী এবং তার ছেলে অর্জুনকে। পপির পড়ালেখার বিষয়ে বলতে গেলে সে শ্যামপুর স্কুল থেকে তার উচ্চ মাধ্যমিক পড়া কমপ্লিট করেছেন এবং এরপর তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। পপির হাজবেন্ডের নাম সুরজিৎ চাওলিয়া, তিনি খুবই ভালো মনের মানুষ। পপির আজকের ক্যারিয়ারের পেছনে তার হাজবেন্ডের অবদান অপরিসীম। তার ভিডিওগুলো ভিডিও করা এবং এগুলো এডিটিং করা এবং এডিটিং করার পরে ভিডিওগুলো আপলোড করা, এই সমস্ত কিছুই তার হাজবেন্ড সুরজিৎ বাবু করে থাকেন। 2013 সালে সুরজিৎ বাবু এবং পপি বৌদি দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 9 বছরের বিবাহিত জীবন, একটা ছেলে আছে, ছেলের নাম অর্জুন চাওলিয়া। 2018 সালে পপির লেখা একটা ডায়েরি তার স্বামী সুরজিৎ বাবুর হাতে পড়েন। তিনি ডায়েরি খুলতেই দেখেন অসংখ্য রেসিপি দিয়ে তার ডায়েরির প্রতিটি পাতা ভরা। তখন তিনি পপির ভালো ভালো রান্নার উদ্দেশ্যগুলো খুঁজে পান। তার স্বামী তার এই ট্যালেন্ট দেখে মুগ্ধ হয় আর ভাবে এই রান্নাগুলোর সিক্রেটটা আসলে এটাই, এবং মনে মনে সুরজিৎ বাবু ভাবতে থাকেন পপির এই ট্যালেন্ট কাজে লাগাতে হবে এবং তাকে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য তার স্বামী আহ্বান করলেন। সেই ভাবনা থেকে ইউটিউবে পদার্পণ করলেন পপি বৌদি। দিদি নাম্বারে যখন রচনা ব্যানার্জি পপিকে জিজ্ঞাসা করেছিল যে রান্নাতে কিভাবে তার আশা, তখন সে বলেছিল রান্না করা তার একটা শখ এবং টিভিতে রান্নার অনুষ্ঠানগুলো দেখতো এবং এগুলো সে নোট করে রাখতো, আর সেই নোটগুলোই কিন্তু সে ওই ডায়েরিতে লিখেছিল। তার হাজবেন্ড সুরজিৎ বাবু অসম্ভব ভোজন রসিক, খেতে ভীষণ পছন্দ করে, তাই পপি বৌদি খুশি মনে তাকে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে এবং সেই থেকেই তার হাজবেন্ড তাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেয় এবং আজ সে তার সফলতার স্বর্ণশিখরে পৌঁছে গেছেন। প্রাথমিক অবস্থায় ইউটিউবিং সম্পর্কে কোনো রকম ধারণাই ছিল না পপি বৌদির। এসব কিছু করত তার হাজবেন্ড সুরজিৎ বাবু। গ্রামের সাধারণ জীবনযাত্রা, তাদের কাজকর্ম এবং সাথে একটা বড় অংশ ছিল কুকিং বা রান্নাবান্না নিয়ে ভিডিওগুলো শুরু করেন। ইউটিউবে ভিডিও আপলোড করা অনেক পরিশ্রমের ব্যাপার। আজকে পপি বৌদির পরিশ্রম সফল হয়েছে কারণ তিনি তার নামটি সেরা ইউটিউবারদের খাতায় লিখিয়েছেন। দর্শক, এবারে আমরা জানবো পপি বৌদির প্রিয় জিনিস এবং শখের বিষয়ে। পপির প্রিয় অভিনেতা প্রসেনজিৎ, প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা, তার প্রিয় সিঙ্গার উদিত নারায়ণ,
কুমার শানু এবং আলকা ইয়াগনিক। তার প্রিয় খাবার বিরিয়ানি এবং ফুচকা। পপির সব থেকে বড় শখ হচ্ছে রান্না করা এবং আরও আছে ভ্রমণ করা, সিনেমা দেখা এবং গান শোনা। এবারে পপির কেরিয়ার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি, আসুন। ছোটবেলা থেকে পপি বৌদি খুব ভালো রান্নাবান্না করতেন এবং তার ইচ্ছেও ছিল রান্নাবান্না নিয়ে পড়ালেখা করবে, কিন্তু যেহেতু সে গ্রামের মেয়ে তাই তাকে স্বপ্ন পূরণ বা ইচ্ছে বাদ দিয়ে খুব অল্প বয়সেই বিয়ে করতে হয়েছে। বিয়ের পর পপির হাজবেন্ড তার হাতে রান্না খেয়ে বিস্মিত হয়ে যান এবং তাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন, যেটা কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম। এরপর 2018 সালের 15 আগস্ট, মানে আজ থেকে 4 বছর আগে, পপি কিচেন উইথ ভিলেজ ফুড নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং ভিডিও আপলোড শুরু করে দেন। বলে রাখা ভালো যে প্রথম দিকে পপি বৌদি তার ভিডিওতে মুখ দেখাতেন না, শুধুমাত্র কুকিংয়ের ভিডিওগুলো করতেন এবং রান্নাবান্নার ভিডিওগুলোই দেখাতেন। ধীরে ধীরে তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলে তিনি মুখ দেখাতেও শুরু করেন। পপি তার চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলেন 16 আগস্ট 2018 সালে। তার প্রথম ভিডিওর নাম হোমমেড কনডেন্সড মিল্ক। পপির চ্যানেলের বর্তমান সদস্য সংখ্যা 4.5 মিলিয়ন ছুঁই, মানে 4.36 মিলিয়ন। আমি যখন এই ভিডিওটা পাবলিশ করেছিলাম তখন এমনটাই ছিল, এই সংখ্যা দিন দিন আরও বেড়ে যাবে, কিছুদিনের মধ্যেই দেখা যাবে অথবা 1 বছরের মধ্যেই দেখা যাবে যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটা 10 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে। আর ইউটিউবের কন্ডিশন অনুযায়ী 10 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করতে পারলেই তারা কিন্তু একটা ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবে। ইতিমধ্যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটা থেকে একটা সিলভার প্লে বাটন এবং একটা গোল্ডেন প্লে বাটন অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছে। এই চ্যানেলে আপলোডকৃত মোট ভিডিওর সংখ্যা 815টি। পপি মোদের সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিওটি হলো মাত্র 10 টাকার বিস্কুট দিয়ে সব থেকে সহজে চুলায় তৈরি স্পঞ্জ কেক রেসিপি। এই ভিডিওটা পাবলিশ করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। বর্তমানে এই ভিডিওটার ভিউজের সংখ্যা 74 মিলিয়নেরও বেশি। যাই হোক দর্শক, এতক্ষণ আমি যেটা বর্ণনা করেছি এটা পপির ফার্স্ট চ্যানেল, মানে এটা পপির কুকিং চ্যানেল, যেটার নাম পপি কিচেন উইথ ভিলেজ ফুড। এই চ্যানেলটা ছাড়াও পপি বৌদির আরও একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটায় পপি বৌদি তার ব্লগ ভিডিওগুলো আপলোড করে থাকেন। এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল 2021 সালের 15 আগস্ট। এই চ্যানেলটির নাম পপি কিচেন ব্লগ, যার বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা 4,60,000। এই চ্যানেলটায় সর্বমোট ভিডিও আপলোড করা হয়েছে 167টি। পপি বৌদির 23 নম্বর ব্লগটি হলো এই চ্যানেলে সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিও। আমার জানা মতে পপি বৌদি এবং তার ফ্যামিলির আর কোনো ইউটিউব চ্যানেল নেই। যদি আপনাদের কারো কাছে সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফরমেশন দিতে পারেন। যাই হোক দর্শক, আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন যে পপি তার চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে প্রতি মাসে। আমরা সবাই জানি যে ইউটিউব থেকে মান্থলি যে ইনকামটা আসে এটা কিন্তু প্রতি মাসে সমানভাবে আসে না, তাই গড় অনুপাত করলে দেখা যায় পপি বৌদি প্রতি মাসে 2টা চ্যানেল থেকে 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। যেহেতু তার ফেসবুক পেজও রয়েছে, সেখান থেকেও তিনি মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকেন। তবে আজকের ভিডিওতে আমরা তার ফেসবুক পেজ সম্পর্কে কোনো কথা বা ইনফরমেশন দিচ্ছি না। পপি বৌদির ফেসবুক পেজ সম্পর্কে অন্য একটা ভিডিওতে আবারও আলোচনা করা হবে। যদি পপি বৌদির কোনো ইনফরমেশন বাদ থেকে থাকে তাহলে যারা আপনারা জানেন তারা আমাকে অবশ্যই ইনফরমেশন দিবেন কমেন্ট বক্সে এসে। সবশেষে একটি কথাই বলবো পপি বৌদিকে নিয়ে। পপি বৌদির সাকসেসের পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গোপন রহস্য হচ্ছে পপি বৌদি নিজেই। এছাড়াও পপি বৌদি প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়েও পপি বৌদি কাজ করে থাকেন। বাঙালিদের ঐতিহ্যবাহী পরনের শাড়ি আর মাথার ঘোমটা, মাটির পাত্রে আদিম যুগের মতো করে ঐতিহ্যবাহী রান্নাবান্না এবং কলাপাতায় পরিবেশন, যা আলাদা একটা মাত্রা এনে দেয় তার ভিডিওগুলোতে। মূলত এ কারণেই তিনি এত বেশি সাকসেস বা জনপ্রিয়তা পেয়েছেন দর্শকদের মাঝে। আর একটি কথা না বললেই নয়, পপি বৌদি প্রকৃত অর্থে অনেক সরল মনের মানুষ। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক এবং হাসি খুশিতে থাকুক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করে দিতে হচ্ছে। তবে যাবার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।